অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, এই লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলন সাইডলাইনে বুধবার সংবাদ সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি, আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় সব খাতে সংস্কারের কমিশন গঠন করে সরকার। এদিকে আওয়ামী লীগ BNP সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এই দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, সংস্কার শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংস্কারের গতির উপর নির্ভর করবে কখন ভোট গ্রহণ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।